গতকাল আমরা সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করেছিলাম যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে যশোরের পার্শ্ববর্তী চুয়াডাঙ্গাতে আমরা তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছিলাম এবং সেই সাথে আমরা গতকাল ঢাকাতে আমরা তাপমাত্রা রেকর্ড করেছি সর্বোচ্চ যেটা ঢাকাতে আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর এই বছর আমাদের যে এপ্রিল মাস মোটামুটি প্রায় এপ্রিল মাসের দশ তারিখ এগারো তারিখের পর থেকে কন্টিনিউয়াসলি অর্থাৎ এক বিচ্ছিন্ন অবিচ্ছিন্নভাবে যে যে তাপদাহ চলছে সেই তাপদাহ আজও অব্যাহত থাকবে দেশের অনেক জায়গাতে আমরা আশা করছি আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল দোসরা মে আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পূর্বের যে জেলাগুলো সেই জেলাগুলো থেকে প্রথম বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা বেশি যদিও আমাদের দেশের সিলেট বিভাগের অনেক জায়গায় গত কয়েকদিন যাবত বৃষ্টিপাত শুরু হয়েছে তাছাড়া উত্তরবঙ্গে বিশেষ করে উত্তর এবং পশ্চিমের যে জেলাগুলো আছে বাংলাদেশের সেই সব জেলাগুলোতে আগামীকাল এবং তার পরের দিনও তাপমাত্রা এখন যে অবস্থা আছে মোটামুটি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে তবে তা বাদ দিয়ে অর্থাৎ পশ্চিমের যে অংশগুলো আছে তা বাদে বাকি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আমরা আশা করছি আগামীকাল থেকে তাপমাত্রা কমে যাবে এবং দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হলো বৃষ্টিপাত শুরু হবে এবং এখনকার বৃষ্টিপাত যখন হবে তো সেই বৃষ্টিপাত কিন্তু ঝড়ো বাতাস সহ দমকা বাতাস সহ বজ্রপাত সহ এবং শিলাবৃষ্টি সহ হওয়ার সম্ভাবনা আছে এবং ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার পাঁচ দিন পর্যন্ত পাঁচ ছয় দিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে আসবে তবে আশা করা যাচ্ছে যে আমরা মোটামুটি ভালো একটা কন্ডিশনের দিকে চলে যাচ্ছি পাঁচ ছয় দিনের জন্য তবে বৃষ্টিপাত আগামীকাল থেকে যে একেবারে সারা দেশব্যাপী হবে তা না তবে উত্তর পূর্বে এবং উত্তর যে অংশগুলো আছে বিশেষ করে বিভাগ সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চল সহ এইসব অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে প্রথম শুরু হবে তারপর ক্রমান্বয়ে পরবর্তী যে তারিখগুলো আছে পরবর্তী দিনগুলো আছে সেইগুলোতে সারা দেশে আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে আর এখনকার বৃষ্টিপাত হলে কিন্তু বেশিরভাগ জড় বাতাসা বজ্রপাতা শিলাবৃষ্টি হয়ে থাকে তবে একটু মানুষের ভিতরে সহনশীল থাকে তবে আমরা একটা সহনশীলতার মধ্যে চলে আসবো আমরা আশা করছি তবে স্বস্তিদায় আগামীকাল আমরা স্বস্তিদায়ক না পেলেও তবে তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে আসবে তবে পশ্চিমের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে আরো দু একদিন সময় লাগবে পরবর্তী থেকে আরো দু একদিন পর থেকে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর যশোর যশোরপুষ্টি এবং রাশিয়া অঞ্চলগুলোতে আরও দু একদিন সময় লাগবে সব অঞ্চলে বৃষ্টিপাত আসছে তিন চার চার তিন চার তারিখের পর থেকে হয়তো আমরা ওইগুলো সারা দেশে মোটামুটি একটা